এবারে দলের লোক চোখে চোখ রেখে বলছে কোটি কোটি তছরূপ হয়ে যাচ্ছে আর দলের বিধায়করা মন্ত্রীরা বলছেন যে তুমি দলের সম্মান নষ্ট করো না যেন ভাবছিলেন যে আয় বাবা ভেতরের ঘরে বস চা কফি খা চুপি চুপি বল কত কাটমানি লাগবে বল একটু টুক টুক করে দিয়ে দেব ব্যাপারটা সেটেল হয়ে যাবে এই সব কেন আবার ক্যামেরা ট্যামেরার সামনে আমি আমি যখন বলছিলাম হরিন্দম দা পাশে হাসছেন যে সত্যি তাই তো মানে বঙ্কিমের মেজাজ গেল বেঁকে এরকম একটা ব্যাপার তো একবার সিকোয়েন্সটা একবার দেখাই সবাই রয়েছেন বাইরে থেকে ফিরদৌস দাও বসে গেছেন একবার দেখে নিন কথোপকথনটা শুধু শুনুন আমি বলছি না যে এবারে কোনো বিরোধী নেই চারিদিকে তো তৃণমূল 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 নিজেদের মধ্যে কি কনভারসেশন চলছে ক্যামেরার সামনে উঠে এলো দুর্ভাগ্যজনক ভাবে শুনুন এবার मानुष मानुषे नेतृत्व आज मंत्री महोदय एम पी आज क्या त्रुटि सवार सामने मीडिया सामने बोलो दल जो मन दोषी दोषी तो अपराध कर देखिए दल व्यवस्था ने चिल्ला चिल्ली বাংলাতে প্রবাদ আছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এবং ঘটনা চক্রে প্রতিমা মণ্ডল বলছে আপনারা শুনলেন তুমি তো একজন পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ মেম্বার তুমি তো পঞ্চায়েতের মেম্বার তিনবার জিজ্ঞাসা করলেন হ্যাঁ হ্যাঁ মেম্বার তোমার মাথায় এতটুকু বুদ্ধি নেই এই কথাগুলো কি এইভাবে বলে তুমি কি দলের মাথা উঁচু করছো না নিচু করছো বোঝো ঠেলা চুরি হচ্ছে সারা জীবন ধরে দল করে তৃণমূল কংগ্রেসকে ভোটে জিতিয়ে পঞ্চায়েতের ভোট উতরে দিয়ে পঞ্চায়েতের মেম্বার বলছে যে কোটি কোটি তছরূপ হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু পাল্টা উত্তর কি আসছে তোমার মাথায় এতটুকু বুদ্ধি নেই ওই যে বললাম সামনে হয়ে যাওয়াতে সমস্যা হয়ে গেছে আরেকজন আবার ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তিনি এসে বলছেন সুব্রত মণ্ডল তৃণমূলের বিধায়ক বলছেন আমি মিডিয়ার সামনে বলবো যে কোথায় কি ভুল হয়েছে আমার দেখাও যদি আমি ভুল করে থাকি দল ব্যবস্থা নেবে আর দল তো ব্যবস্থা নিচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে একদম চুপিসারে চুপচুপ করে রেখে দিয়েছে চুরির উৎসবে ফিরিয়ে দিচ্ছে আর কি ব্যবস্থা নেবে দল শায়নী ঘোষ গিয়ে বলবেন ভাঙরে জুতো পেটা করা উচিত এইখানে শায়নী ঘোষ আসবেন কিনা আমি জানি না কি বলবেন রনি শঙ্কর দা আমি বলছি যে একটা সরকার মানে তৃণমূল কংগ্রেস পার্টিটা কিভাবে স্ট্রাগল করে একটা সরকারকে ৩৪ বছরের সরকারকে তাড়িয়ে দিয়ে এসছে মানে কিছু কিছু লোক আছে যাদের কোনো ধ্যান ধারণাই নেই যে পার্টিটা কিভাবে এসেছিল আর কি সেই জন্য কোনো কোনো জায়গায় আমার মনে হয় যে এরা কি নিয়ে কি আদর্শ নিয়ে এসেছিল কখনো কখনো বিচ্যুতি ঘটে যায় কিন্তু প্রশ্নটা আমার আবার অন্য জায়গায় স্ট্রাগল করে এসেছিল বলে আমি বলছি যে লোকগুলো তৃণমূল কংগ্রেসের ধ্যান ধারণা এবং তার স্ট্রাগল পিরিয়ডটা সম্পর্কে কোনো ধারণা নেই সে সিপিএম এর মতো করেই সে তারা ভাবছেন এবং সিপিএম যেভাবে রাজ্যটাকে চালিয়ে গেছেন সেইভাবেই ভাবছে চলবে সেরকম ভাবছেন আমি বলছি যে কয়েকটা ছবি দেখালেন প্লিজ আমাকে বলতে দিন আপনি মানে আমার মতো করে একটু বলতে দিন তারপর আপনি আচ্ছা বলুন আমি বলছি যে এই যে যখন আপনি আমি ধরুন পাস করলাম আমার কাছে মার্কশিট এলো আমি পাস করেছি আর পাড়ার লোকগুলো বলো না আপনি ফেল করেছেন আপনাকে আমি পড়াশোনা করতে দেখিনি আমি পাড়ার লোকগুলোকে মানবো নাকি আমি মার্কশিটটা ধরে আমি প্রমোশন নিয়ে অন্য জায়গায় ভর্তি হবো আমি কেন বলে আমি বলছি এই জন্যই কারণ আমি দেখছি যে করাপশন প্রাইমারি ডাউট নেই করাপশন প্রাইমারি আমার কথা হচ্ছে না বলতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে এইগুলো হওয়ার পরে দেখুন তো শঙ্কুদেব টানা তিন মিনিট বলে আমি বলছি আশ্চর্য তখনই লাগে যখন দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গে এরকম সার্টিফিকেট দেওয়া হয় তাহলে আমি বলছি কোনটাকে আপনি মানবেন সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেটটাকে মানবেন
নাকি এই আপ যে লোক বলে এখানে কথা লাগবে কি সার্টিফিকেট দাও এই লোকে রিলাই করে কতবার পঞ্চায়েতে ফাঁস আরে ভাই যা ভুলভাল খবর দেন তার উপর ভিত্তি করে আছে সার্টিফিকেট দেখিয়ে দাও আজকে প্রধানমন্ত্রী বলেছেন আরে প্রধানমন্ত্রী তো দিল্লি এই দুটো জায়গায় আয়ুষ্মান ভারত আপনারা ইমপ্লিমেন্ট করেন নি ভারতবর্ষের কোন প্রজেক্ট আপনারা ইমপ্লিমেন্ট করেন না ব্যাপারটা হচ্ছে প্রধানমন্ত্রী যেতে দেন না দুর্নীতিতে সব টাকা চলে যায় অমিত শাহ এসে তিন দিন আগে বলে গেছেন আবার বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী কেন্দ্রের টাকা চুরি করার জন্য বসে আছেন কিন্তু যখন কমিটি পাঠায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন কমিটি পাঠায় সদস্য বলছে কমিটি কমিটি জায়গা হবে না আমি বলছি আমি বলছি আপনি বলবেন আমি আপনাকে একটা ছবি দেখাই সেন্ট্রালে লিপিবদ্ধ হবে না লিপিবদ্ধ হবে সেইটাই যে কমিটি যে যেটা দিয়েছে আর সার্টিফিকেট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেই জন্য তো টিম পাঠানো হচ্ছে বারবার ভুল ইনফরমেশন দিয়েছে টিমের রিপোর্ট পুরো সেন্ট্রাল কে ভুল খবর দেন আপনারা আপনারা নারীদের উপর অত্যাচার খবর ভুল দেন তোমরা ন্যাশনাল ক্রাইম রেকর্ড জিরো তে ভুল খবর দেন এক সেকেন্ড তো রাজ্যের তথ্য ভুল দেন আমি তো যেগুলো রিপোর্ট দিয়েছে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে স্ট্রাগল করে আমি চাকরি বাকরি পেয়ে পুলিশ হয়ে গেলাম এবার পুলিশ হয়ে কি আমি আবার চুরি করবো যেহেতু স্ট্রাগল করে একজন পরীক্ষার্থী নাম্বার টু দুটো বিষয়ে বললাম নাম্বার টু একজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি আমি যে চিটিংবাজি করছে কাগজ বার করছে পকেট থেকে টুকছে কাগজ বার করছে টুকছে কিন্তু সেগুলোর কোনো ভ্যালু নেই পাস তো করে গেছে রেজাল্টটা তো পাস করে গেছে সেইটা হচ্ছে আসল বিষয় লিখিত কি আছে লিখিত কি আছে আমি দেখলাম নিজের চোখে টুকছে আমি বলতে পারবো না আমি তো